প্রত্যেকেরই নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে। আপনি জোর করে কারো পছন্দের তালিকায় ঢুকতে চাওয়ার মানেই হচ্ছে তার কাছে আপনার আত্মসম্মান বোধটাকে বিগিয়ে দেওয়া। আপনার সাথে কথা না বলেই যার দিন দিব্যি কেটে যায়, তার সাথে জোর করে হলেও কথা বলতে হবে কেন? এটাকে ভালোবাসা বলে না, টানও বলে না, সেসরামি বলে। আপনি তাকে ভালোবাসেন তো ভালো কথা, তাই বলে আপনাকেও কি তার ভালোবাসতেই হবে? ভালোবাসা ব্যাপারটা এমন যাকে উভয়মুখী বিক্রিয়া হতে হয় না। কেউ আপনার সাথে কথা বলতে না চাইলে জোর করে তার সাথে কথা বলবেন না। সে যদি আপনার সবচাইতে কাছের মানুষটিও হয়, তাও তাকে ফোনের পর ফোন করে যাওয়ার কোনো মানে হয় না। আপনি যাকে কাছের ভাবেন, সে হয়তো আপনাকে এখন আর তার কাছের কেউ ভাবে না। আপনি যাকে প্রিয় ভাবেন, সে হয়তো আপনাকে প্রিয় আর ভাবে না। মানুষ বদলায়, মেনে নিন। এই বদলকে মেনে নিয়ে নিজেকেও বদলে ফেলুন। আমরা সত্যি তেমন কাউকে মনে রাখি না। জীবন সহজ কিছু নয়, সবাইকে এখানে মনে রাখা যায় না। তাই কে মনে রাখলো আর কে ভুলে গেল তা নিয়ে পড়ে থাকলে কষ্টটা নিজেকেই পেতে হয়। যার জন্য একদিন জীবন দিতেও রাজি ছিলেন, আজ সে হয়তো আপনার ফোনটাও ধরে না। কি এসে যায়, জীবন কারোর জন্য থেমে থাকে? যে থেকে গেল সে তো থেকেই গেল, আর যে চলে গেল তার স্মৃতি তো থেকে গেল। কিছু মানুষের নাম স্মৃতি। মানুষ কি আর মনের মতো হয়? মানুষ তো কেবল মানুষের মতোই হয়। এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি দুটো, যৌবনের তেজ আর নারীর সৌন্দর্য। এই দুই ক্ষমতা ঠিক পথে, ঠিক সময়ে, ঠিক হাতে কাজে না লাগালে পৃথিবীর অনেক বড় বিপর্যয় পর্যন্ত ঘটে যেতে পারে। পৃথিবীটা একটা কঠিন পরীক্ষা। এ পরীক্ষায় জয়ী হওয়াটা কেবল সেরাদের জন্যই বরাদ্দ। আমরা সত্যি তেমন কাউকে মনে রাখি না। জীবন সহজ কিছু নয়, সবাইকে এখানে মনে রাখা যায় না। তাই কে মনে রাখলো আর কে ভুলে গেল তা নিয়ে পড়ে থাকলে কষ্টটা নিজেকেই পেতে হয়। যার জন্য একদিন জীবন দিতেও রাজি ছিলেন, আজ সে হয়তো আপনার ফোনটাও ধরে না। কি এসে যায়, জীবন কারোর জন্য থেমে থাকে? যে থেকে গেল সে তো থেকেই গেল, আর যে চলে গেল তার স্মৃতি তো থেকে গেল। কিছু মানুষের নাম স্মৃতি। মানুষ কি আর মনের মতো হয়? মানুষ তো কেবল মানুষের মতোই হয়।